এরা তাড়া করে আসছে কামরান। स्वागत है बंधु, वेलकम टू न्यू ब्लॉग। आज आबार तुम्हारे लिए बेरी पड़ी नतून एक जगार सन्धान। एखन आची बर्दी पहाड़ जावर पथे। ये तुम्हारा देखते दूरे शुद्ध साले घेरा जंगल और रास्ता पूरा फाका, एक दुटो बाइक जा। चलो तुम्हारे साथ देखा बर्दी पहाड़े केमन। बोर्ड देखा डान दिखे जाब, जंगल रोडा एखान रीते हैं। এখান থেকে বর্দি পাহাড় 4 কিলোমিটার, এই যে লেখা আছে বর্দি পাহাড় 4 কিলোমিটার। চলো এখান থেকে আমরা সোজা যাব। বিষ্ণুপুরের লাল আভা, মুকুটমণিপুরের শোভা, বিষ্ণুপুরের লাল আভা, মুকুটমণিপুরের শোভা। मनोरम परिवेश किन्तु चारदिके जंगलेर जोन्नो एकटु भय भय होच्छे। सामने रास्ता एकटु खराब छिलो, एटा ठिकई आछे। वेलकम टू बर्दी पहाड़। এখন আমি দাঁড়িয়ে আছি বর্দি পাহাড় ইকো রিসর্টে। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এখানে যে প্রবেশের মূল্য 20 টাকা, এখানে শীতের ফুল চাষ হচ্ছে, এখানে ফুল গাছ লাগানো আছে। আমরা দুপুর বেলা এসেছি, তো প্রচুর রোদ, শীতকাল বলে মনেই হচ্ছে না। এটা শিশু উদ্যান, এখানে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড করা আছে। এখানে গেস্ট রুম আছে, এগুলো ইকো রিসর্টটা সাজানো গোছানো। এটা বর্দি সিনেমা বিপদ ধারণীর মন্দির। এটা বর্দি পাহাড় ইকো রিসোর্টের মধ্যে অবস্থিত। জিজ্ঞাসা তুমি এসো দেখো ভিতরে। এই যে কত সুন্দর হাতি, ভাবি হাতি দেখবি। এই যে বাচ্চাদের স্লিপার, এটা দোলনা। এখানে কত সুন্দর সুন্দর রাজহাঁস আছে। এরা যেমন কামড়ে দেবে দেখ। এরা তাড়া করে আসছে কামড়ানোর জন্য। তোরা দোল খাচ্ছ, এটা ইকো রিসোর্টের দু সাইডে
বাগান দিয়ে সাজানো, খুব সুন্দর মনোরম পরিবেশ। যেখানে গেস্ট রুম, এখন এগুলো চারা লাগানো আছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই। শুধু ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে বর্দি পাহাড়। আমরা যাচ্ছি এখন নদী দেখতে, বর্দি পাহাড়ে নদীটা দেখি। এটা রিসোর্টের মধ্যে ছোট ছোট কটেজ করা আছে গেস্টে থাকার জন্য। এটা পাহাড়ে ওঠার রাস্তা, আমরা আগে নদীটা দেখব। এটা খুব সুন্দর লাগছে জায়গাটা, পাথরের রেস্ট নেওয়ার জায়গা। এই যে এটা জঙ্গলের ভিতর দিয়ে নদীতে নামার রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, তোমাদের ওই সাইড থেকে ঘুরে দেখাবো নদীটাকে। এটা পুরোটা শাল জঙ্গল, একটা পাখির আওয়াজ পর্যন্ত নেই, এতটাই নিস্তব্ধ। মনোরম ঠান্ডা বাতাস আছে, নিচে যাই একটু, ভয় করছে। পাহাড়ের রাস্তাগুলো কেমন, আমি আছি বর্দি পাহাড়ের নদী প্রান্তে। আমি এই যে নিচে নামছি, এখান থেকে নদীটা খুব কাছ থেকে দেখা যাবে। চলো যাওয়া যাক। সত্যি অসাধারণ। উপরে নীল আকাশ আর নিচে বয়ে যাওয়া ঠান্ডা নদীর জল, সত্যি অসাধারণ। আমরা এখন বর্দি পাহাড়ের উপরে নটরাজের মূর্তি দর্শনে যাচ্ছি। এখানে ভিউটা সত্যি অসাধারণ। পাখির ডাক শোনা যাচ্ছে, সত্যি অপূর্ব। জঙ্গলের মধ্যে এই জিনিসগুলো প্রায় দেখা যায়, এতে বলে নাকি সাপ থাকে। মন্দির তালা দেওয়া আছে, বাবির মুখটা কেমন হয়ে গেছে। দুঃখিত যে এখানে এসে মন্দির ঠাকুর দর্শন করতে পেলাম না, তালা দেওয়া আছে। এই জালানা খোলা আছে, জালানা খোলা আছে। তারা ফোনটা জালানা ভিতরে ঢোকাই। এই যে নটরাজের মূর্তি তোমরা দেখছো, এইভাবে ছাড়া দেখানোর কোনো উপায় নেই, কারণ মন্দিরটা তালা দেওয়া আছে। তো যারা এখানে আসতে চাও, এখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব, যেটার কোনো কথা হবে না। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। এটা পাহাড়ের উপরের থেকে দৃশ্য, ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা নদীটা বয়ে গেছে। শীতকালেও পাহাড়ের উপরে যে এতটা গরম, ভাবা যায় না। আমরা এবারে পাহাড়ের নিচে যাব, রিসোর্টটা ঘুরে দেখাবো তোমাদের।
এখানে জায়গায় জায়গায় বসার জায়গা করা আছে যে টিনের ছাউনি দিয়ে। ওই সাইডে আবার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। পুরো রিসর্টটা ঘুরে দেখলাম, শান্তশিষ্ট পরিবেশ। যারা এখানে এসে একান্ত টাইম কাটাতে চায় তাদের জন্য এটা সত্যিই উপযুক্ত জায়গা। তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই।